তাহলে এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা তরি ডিমের রুট, বলা হচ্ছে তরি ডিমের রুট লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন একটা বিন্দুতে কত ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটাকে ক্যালকুলেট করতে হবে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে তরি ডিমের রুটটা রয়েছে এর এই সাইডে একটা মাইনাস চার্জ আছে আর এই সাইডে একটা প্লাস চার্জ আছে, তো এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মাঝখান থেকে সেটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এবং এই ডিমের রুটের দৈর্ঘ্য হচ্ছে 2L। তো এখানে কি করা হয়েছে, এই 2L দৈর্ঘ্যের যে দ্বিমেরু তার মিড পয়েন্ট যেটা ও, সেইখান থেকে একটা লাইন টানা আছে সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করা আছে সেটা হচ্ছে পি। এবারে বলা হচ্ছে এই পি পয়েন্টে যদি একটা টেস্ট চার্জকে রাখা হয় তাহলে সেখানে কত ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটাকে বার করতে হবে। তো সেটা করার জন্য কি করা হয়েছে, এখানে একটা পি পয়েন্টে টেস্ট চার্জকে রাখা হয়েছে আর এইখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে। তাহলে এই প্লাস চার্জটা কি করবে, এই প্লাস চার্জটাকে ঠেলবে এদিকে, তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটা পাস করছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর পাস করে যাচ্ছে। কিন্তু সেইটা মেন যে ডাইপোল তার সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তো সেই কারণে এইটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে ডাইপোলের প্যারালাল অর্থাৎ ডিমেরু ভ্রামকের ডিমেরুর যে সমান্তরাল, ডিমেরু সমান্তরাল কোনো একটা লাইনের ওপরে কতটা আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটাকে বার করার জন্য তাহলে এখানে একটা প্যারালাল লাইন টানা হয়েছে। তাহলে এই যে লাইনটা সেটা যদি ডিমেরুর সঙ্গে প্যারালাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এবং সে অনুযায়ী এইটা যদি আমার ইলেকট্রিক ফিল্ড E1 হয়ে থাকে, এইটা যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে E1 cos থিটা, ঠিক আছে, এটা হয়ে যাবে E1 cos থিটা। এবারে এখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জটা কি করবে, মাইনাস চার্জের দিকে মুভ করবে, প্লাস চার্জটা মাইনাস চার্জের দিকে মুভ করতে পারে, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে বেসিক্যালি এদিকে, এই যে E2 কাজ করছে এদিক বরাবর। আচ্ছা এটা হচ্ছে E1, এটা E1 cos থিটা, তাহলে এইটা হয়ে যাবে E1 sin থিটা। ঠিক আছে, এটা E1 cos থিটা, তাহলে এটা E1 sin থিটা, আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে কারণ এটাও থিটা, তাহলে এটাও থিটা, এবং সেই অনুযায়ী এই দিক বরাবর E2 cos থিটা, আর এর পারপেন্ডিকুলার এই দিক বরাবর সেটা হচ্ছে E2 sin থিটা, ঠিক আছে। এবারে মজার ব্যাপারটা হচ্ছে এই যে এপি আর বিপি এই লাইন দুটো তো সমান, তাহলে বলতে পারি আমরা যেহেতু এপি ইজিকালস টু বিপি, এই দুটো লাইন সমান, সে কারণে বলা যেতে পারে যে E1 ইজিকালস টু E2, কারণ এটা তো এই লেন্থের ওপর ডিপেন্ড করবে, চার্জের মান তো সেম আর এখানে একটা প্লাস চার্জকে রাখা আছে, তাহলে বাকিটা ডিপেন্ড করবে লেন্থের ওপরে, লেন্থ সেম তাই জন্য ইলেকট্রিক ফিল্ড সেম, তাহলে সেইটা যদি সেম হয় তাহলে E1 sin থিটা আর E2 sin থিটা পরস্পরকে অপোজ করছে, তাহলে লিখতে পারি দেয়ারফোর E1 sin থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস অফ E2 sin থিটা, দেয়ারফোর E1 sin থিটা প্লাস E2 sin থিটা ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এই দুটোর যোগফল হয়ে যাচ্ছে 0, ঠিক আছে, এই দুটোর যোগফল যদি 0 হয়ে যায় তাহলে রইল পরে কোনটা, জাস্ট এইটা, তাহলে এখানে বলা যেতে পারে যে অতএব
লব্ধি তড়িৎ ক্ষেত্র লব্ধি তড়িৎ ক্ষেত্র ই আর রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা, ঠিক আছে, ই ওয়ান প্লাস ই টু কস থিটা হলো। এবারে করতে হবে কি, ই ওয়ান আর ই টু কস থিটার মানটা বের করতে হবে। অতএব ই আর ইজ ইকুয়ালস টু 2E1 cos theta, কারণ যেহেতু E1 is equals to E2 তাই জন্য 2E1 cos theta হয়ে গেছে। আচ্ছা E1 মানে কি, E1 মানে হচ্ছে এই দিক বরাবর যতটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এটা হচ্ছে E1, সেটা কত হবে, এই প্লাস চার্জ ইনটু এই চার্জ অর্থাৎ 2Q1 ডিভাইডেড বাই 4πε0 ইনটু আর স্কোয়ার অর্থাৎ এই দূরত্বটা স্কোয়ার, বিপি স্কোয়ার ইনটু কস থিটা, তাহলে 2Q1 ডিভাইড বাই, আচ্ছা বিপি মানে কি, এটা হচ্ছে আর এটা হচ্ছে এল, তাহলে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে 4πε0 ইনটু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইনটু কস থিটা। কস থিটা মানে কোনটা, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বি মানে এই যে ওবি ডিভাইডেড বাই বিপি, ওবি মানে কত আর, আর এইটার লেন্থ হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এল ডিভাইডেড বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা ফার্স্টে হবে এখানে হোল স্কোয়ার, বিপি স্কোয়ার ছিল, তাহলে এবারে কি কি দাঁড়ালো, ইজ ইকুয়ালস টু 2QL ডিভাইড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে তো স্কোয়ার হয়ে এটা উঠে গেল রুটটা, এখানে এটা রুট রয়েছে তাহলে হয়ে গেল হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, তাহলে 2QL হোল ডিভাইড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবারে ডিমেরু ভ্রামক কত, তা ডিমেরু ভ্রামক পি ইজ ইকুয়ালস টু 2 আধান ইনটু দূরত্ব মানে চার্জ ইনটু ডিস্টেন্স, এখানে চার্জ কত কিউ, ডিস্টেন্স টোটাল কত 2L, তার মানে 2QL, তাহলে 2QL হয়ে গেল আমার পুরোটার তোর দ্বিমেরু ভ্রামক, সেটা তাহলে যদি এখানে বসিয়ে দিই দেয়ারফর এটা এখানে বসিয়ে দিলে এটা কত আসবে, P/4πε0 ইনটু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে এবারে স্পেশাল কন্ডিশন হচ্ছে যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সেটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট অফ আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ই আর সেটা হয়ে যাচ্ছে P/4πε0 আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে P/4πε0 আর কিউ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কোনো একটা দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে কতটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে তার ভ্যালু।
এবার হচ্ছে ইলেকট্রিক টর্ক, তড়িৎ ক্ষেত্রে কতটা টর্ক ক্রিয়া করবে সেটাকে বার করতে হবে। ধর এইটা একটা তড়িৎ ক্ষেত্র, এবার কিছু বলে দেওয়া না থাকলে বাই ডিফল্ট আমরা ধরে নেব এটা একটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র। এরকম লাইন অফ ফোর্স গুলো সব বেরোচ্ছে, এরকম অবস্থায় একটা ডাইপোলকে এখানে রাখা আছে, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু রাখা আছে। এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এবারে তুই দেখে নে এই যে তোর দ্বিমেরু, এই যে তোর তড়িৎ এটা রয়েছে, ক্ষেত্রটা রয়েছে, এটা পজিটিভ, তার কারণ এখান থেকে লাইনস অফ ফোর্স গুলো বাইরের দিকে বেরোচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা বাই কনভেনশন ধরে নেব যে আমাদের তড়িৎ ক্ষেত্র যেটা দেওয়া হচ্ছে সেটা পজিটিভ একটা তড়িৎ ক্ষেত্র, তাহলে লাইনস অফ ফোর্স গুলো বাইরের দিকে বেরোচ্ছে। সেই অবস্থায় যদি আমরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা তোর তড়িৎ একে রেখে দিই, ঠিক আছে, দ্বিমেরুকে যদি রেখে দিই, তাহলে দ্বিমেরুর কি হচ্ছে, একটা প্লাস এ, একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে। তাহলে এবারে ঘটনাটা কি হবে, এবারে এই যে তোর পজিটিভ চার্জটা এদিকে সরে যাবে, কারণ ওকে এদিকে ঠেলছে, আর এই যে নেগেটিভ চার্জটা একে আকর্ষণ করবে এদিকে। অর্থাৎ পজিটিভ দিকে একটা বিকর্ষণ এবং নেগেটিভ দিকে একটা আকর্ষণ, তার মানে ডাইপোলটা যদি থাকে তাহলে তার একটা এন্ডে ফোর্স এদিকে, আরেকটা এন্ডে ফোর্স এদিকে। এবারে মাথায় রাখতে হবে এটা হচ্ছে তোর স্থির তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এখানে যে এটা রয়েছে তোর ডাইপোলটা রয়েছে, সে কি করবে, সে চলতে পারবে না, মানে তার কোনো অ্যাক্সিলারেশন হবে না। তাহলে সে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উপরে দুটো অপোজিট ফোর্স কাজ করছে, কিন্তু তার কোনো অ্যাক্সিলারেশন হওয়ার চান্স নেই। তাহলে কি হবে, জিনিসটা ঘুরে যাবে, অর্থাৎ এখান দিয়ে একটা ফোর্স একে এদিকে ঠেলবে, আর এখান দিয়ে একটা ফোর্স এদিকে একে ঠেলবে, তাহলে অ্যাজ এ রেজাল্ট জিনিসটা কি হবে, এরকম করে ঘুরে যাবে। যেইমাত্র ঘুরে যাবে সঙ্গে সঙ্গে এটা একটা রোটেটিং ডাইপোল হয়ে যাবে, রোটেটিং ডাইপোল। এবং এই রোটেটিং ডাইপোলটা হওয়ার জন্য এটার মধ্যে একটা টর্ক জেনারেট করবে, টর্ক জেনারেট করবে। তাহলে যে টর্কটা এখানে জেনারেট করবে সেইটার ভ্যালু বার করতে হবে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে কথাটা হলো এরকম, যে যদি আমার একটা সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, সুষম স্থির তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা ডাইপোলকে রেখে দিই, তাহলে সেই ডাইপোলটা দুটো অপোজিট ফোর্স এক্সপিরিয়েন্স করবে, যে দুটো অপোজিং ফোর্সের জন্য ডাইপোলটা কী হবে, সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করবে। তাহলে এই যে ডাইপোলের রোটেশনটা হবে, সেই ডাইপোলের রোটেশনটা একটা টর্ক ক্রিয়েট করবে, যে টর্কটার ভ্যালু আমাদের কত সেটা বার করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর তড়িৎ বলরেখা। লাইনস অফ ফোর্স গুলো এদিকে বেরোচ্ছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে এদিকে কোথাও একটা পজিটিভ চার্জ আছে, আইদার এটা, আর না ধরে নিয়ে যেতে পারে এইদিকে কোথাও দূরে একটা গিয়ে নেগেটিভ চার্জ আছে। এবারে লাইনগুলো সমান্তরাল মানে এখানে কি বোঝাতে চেয়েছি, না এই পজিটিভ বা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড যাই হোক না কেন সেটা ইনফাইনাইটলি দূরে আছে, অসীম দূরে থাকার জন্য কি হচ্ছে লাইনস অফ ফোর্সগুলো প্যারালাল।
এবং এই অসীম দূরে থাকার জন্য একটা সুবিধা হচ্ছে কি, তোর সব সময়তেই আমার দ্বিমেরুটা স্থির থাকবে, অর্থাৎ দূরত্বের পরিবর্তন হলেও তার কোনো মোশন সৃষ্টি হবে না, অর্থাৎ তার কোনো রকম গতি সৃষ্টি হবে না। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা ডাইপোলটাকে একটা অ্যাঙ্গেল করে রেখেছি। এ বি আর এর লেন্থ ধরে নিলাম 2L, এইখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ রাখা আছে। তাহলে এই প্লাস কিউ চার্জটাকে ঠেলা হবে এদিকে, সরি উল্টো লিখলাম, ধরে নে এখানে একটা মাইনাস কিউ চার্জ রাখা আছে আর এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে। তাহলে একে টানবে এদিকে আর একে ঠেলবে এদিকে, একে টানছে এদিকে ফোর্স এফ দিয়ে, একে ঠেলছে এদিকে ফোর্স এফ দিয়ে। ঠিক আছে, তাহলে টর্ক ক্যালকুলেট করার জন্য একটি লম্ব দূরত্বের প্রয়োজন হয়। টর্ক ক্যালকুলেট করার জন্য এটি লম্ব দূরত্বের প্রয়োজন হয়। তাহলে সেই লম্ব দূরত্বটা কি করে পাবো? এইটা লম্ব দূরত্ব নয়, তার কারণ লম্ব দূরত্ব মানে কি, আমার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হবে। এই যে লম্ব কথাটা, এটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডে পারপেন্ডিকুলার লাইন কোনটা? এইটা। তাহলে এটা এখানে জয়েন করতে হবে, তাহলে আমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা। এটা যদি সি পয়েন্ট হয় তাহলে আমাকে বার করতে হবে এই যে বিসি, তার দৈর্ঘ্য কত। এবার ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা থিটা ধরে নিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই বিসি হয়ে যাবে তোর 2L সাইন থিটা। বিসি হয়ে গেল 2L সাইন থিটা। এবার ক্লাস ইলেভেনে পড়া হয়েছিল টর্ক মানে কি, টর্কের ফর্মুলা হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। তার মানে ফোর্স এফ ইনটু লম্ব দূরত্ব কত, 2L সাইন থিটা। ঠিক আছে, এবার এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই, ফোর্স কাজ করছে এফ, চার্জ রয়েছে কিউ। তাহলে আমরা কি বলতে পারি, এফ ইজ ইকালস টু কিউ ই, এটা বলা যায়, করেছিলাম এটা। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে যে ফোর্সটা কাজ করবে সেইটা হবে আমার তড়িৎ ক্ষেত্রের চার্জ মাল্টিপেল। তড়িৎ ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে চার্জ মাল্টিপল। এখানে কত চার্জ আছে, কিউ চার্জ আছে, সেই কারণে হয়ে গেল এ ফিজিক্যালস টু কিউই। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিউ ইন্টু ই ইন্টু 2L সাইন থিটা তাই আসবে। এবারে ডাইপোল মোমেন্ট পি, সেটা হচ্ছে কিউ ইন্টু 2L, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকালস টু চার্জ ইন্টু দূরত্ব হলো। তাহলে কিউ ইন্টু 2L, এখানে যেটা আছে কিউ ইন্টু 2L, এখানে যেটা রয়েছে সেটা মিলিয়ে হয়ে যাবে পি। তার মানে টর্ক টাউ, টর্কের সাইন হচ্ছে টাউ, তাহলে টাউ ইজ ইকালস টু এই কিউ ইন্টু 2L, সেটা মিলিয়ে হয়ে গেল পি ই সাইন থিটা। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে বা ইলেকট্রিক ফিল্ডে যে তোর এটা রাখা থাকবে, ডাইপোলটা রাখা থাকবে, সেই ডাইপোলটার ওপর যে টর্কটা অ্যাক্ট করবে সেই টর্কের ভ্যালু হবে টাউ ইজ ইকালস টু পি ই সাইন থিটা।
বা এর ভেক্টর ফর্ম হচ্ছে tau is equals to p cross e. ঠিক আছে, এটা একটা ডেরিভেশন, এটা মাথায় রাখবি, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এটা দেয়, ডেরিভেশনটা দেয়। ঠিক আছে, tau is equals to p e sin theta। তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে তোর তড়িৎ ক্ষেত্রে কোনো একটা দ্বিমেরুকে রাখলে তার উপরে যতটা টর্ক অ্যাক্ট করবে সেটার ভ্যালু। এবার হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, কোন একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ক্ষেত্রফল মানে এসেনশিয়ালি তল বলা হচ্ছে, তল কোন একটি তলের মধ্যে দিয়ে বা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট যত সংখ্যক তড়িৎ বলরেখা পাস করে অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ লাইন্স অফ ফোর্স দ্যাট পাসেস থ্রু এনি গিভেন এরিয়া called the electric flux. ঠিক আছে, কোনো একটি কোনোটি ক্ষেত্রফল বা তলের মধ্যে দিয়ে মোট যত সংখ্যক তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। দ্য অ্যামাউন্ট অফ লাইন্স অফ ফোর্স দ্যাট পাসেস থ্রু এনি গিভেন এরিয়া ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স। এটা কেন করা হচ্ছে, তার কারণ হচ্ছে এতক্ষণ অবধি আমরা পয়েন্ট চার্জ নিয়ে কাজ করছিলাম যার কোনো এরিয়া ছিল না। এবার যদি একটা সারফেস চার্জ নিয়ে কাজ করতে হয় তাহলে তার একটা এরিয়া থাকবে এবং সেই এরিয়ার একটা ইনফ্লুয়েন্স কাজ করবে, সেই এরিয়ার ইনফ্লুয়েন্সটাকে ক্যালকুলেট করা হচ্ছে। অর্থাৎ ধর একটা পয়েন্ট চার্জ ছিল, তো সেখান থেকে লাইন্স অফ ফোর্সগুলো এরমভাবে পাস করছিল, ঠিক আছে, কিন্তু যেইমাত্র আমি একটা সারফেসকে এখানে এনে দেব, ঠিক আছে, সারফেস এরিয়া যেইমাত্র চলে আসবে একটা, তাহলে যেইমাত্র একটা সারফেস চলে আসবে সঙ্গে সঙ্গে কি হবে, এটা এখান থেকে সারফেস এরিয়া এটার মধ্যে দিয়ে তখন পাস করবে। ঠিক আছে, সারফেস এরিয়ার মধ্যে দিয়ে যেই মাত্র পাস করবে সঙ্গে সঙ্গে একটা সারফেস ইনফ্লুয়েন্স কাজ করবে এবং সেই সারফেস ইনফ্লুয়েন্সটা সোজা কথায় হচ্ছে সারফেস এরিয়া। অর্থাৎ কতটা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি হবে আলটিমেটলি সেটা তখন নির্ধারিত হবে কার দ্বারা, না এই সারফেসের এরিয়াটার মধ্যে দিয়ে কতগুলো লাইন্স অফ ফোর্স পাস করে বেরোতে পারছে তার উপর জিনিসটা ডিপেন্ড করবে। তো সেই কারণে আমরা কি করব, ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করব। ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করব, কি করে ক্যালকুলেট করা হবে,
ধর যদি একটা সারফেস এরিয়া থাকে, ঠিক আছে, সারফেস এরিয়া এ, এবং এই সারফেসের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন থাকবে যেটাকে বলা হবে নর্মাল। নর্মাল মানে হচ্ছে তল থেকে একটা লাইন বেরিয়ে আসছে, অর্থাৎ ধরে নিলাম এইটা হচ্ছে আমার সারফেসটা এবং তার উপরে একটা পারপেন্ডিকুলার লাইন, এই যে, তাহলে সারফেসটা যেভাবে মুভ করবে পারপেন্ডিকুলার লাইনটাও সেভাবে মুভ করবে। অর্থাৎ এই পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে সারফেসের একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, সারফেসটাকে অ্যাজ এ ভেক্টর সে রিপ্রেজেন্ট করছে। তার কারণ সারফেসের রোটেশন হতে পারে, সারফেসের ডিরেকশন চেঞ্জ হতে পারে, এবং সেই ডিরেকশন চেঞ্জ হওয়া মানে লাইনস অফ ফোর্সকে, লাইনস অফ ফোর্সের অ্যামাউন্টটাও পাল্টে যেতে পারে। কীরমভাবে, ধর বললাম ফার্স্টে সারফেসটা পারপেন্ডিকুলার আছে, তো লাইনস অফ ফোর্সটা এভাবে বেরোচ্ছে, এটা লাইনস অফ ফোর্স, ধরেন এই পেনটা লাইনস অফ ফোর্স, আমার আমার এই হাতটা হচ্ছে তলটা, তাহলে যখন ফার্স্টে তলটা একদম পারপেন্ডিকুলার আছে লাইনস অফ ফোর্সটা পাস করে বেরোতে পারছে, কিন্তু তলটা যদি আস্তে আস্তে এর প্যারালাল হয়ে যায় তখন লাইনস অফ ফোর্সটা আর একে ছেদ করে বেরোবে না, তাহলে তখন কী হবে, এই তলটার উপরে কোনো এফেক্ট কাজ করবে না, অর্থাৎ তখন লাইনস অফ ফোর্স না থাকার জন্য আমার তলটার ওপরে এফেক্টিভ চার্জ জিরো হয়ে যাবে। সেই কারণে আমার এই প্লেনটা বা এই তলটা কী ওরিয়েন্টেশনে আছে সেইটাকে বোঝানোর জন্য আমার একটা ভেক্টর কী ইউজ করা হয় সেটা হচ্ছে এ, সেটাকে বলা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে সারফেস ভেক্টর, সারফেস ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে সারফেসটা যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে সেই অবস্থায় এটা হচ্ছে পারপেন্ডিকুলার সারফেস, অর্থাৎ তলটা যদি একদম লম্ব থাকে বা পারপেন্ডিকুলার থাকে তখন তার যে ওরিয়েন্টেশনটা হওয়ার কথা সেটা এরকম, কিন্তু বোঝাই যাচ্ছে তলটা এখানে লম্ব নেই, একটা অ্যাঙ্গেলে রয়েছে এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। অর্থাৎ বলতে চাইছি যে তলটা এখানে দেওয়া আছে সে যদি একদম পারপেন্ডিকুলার থাকতো প্রথমে, তাহলে তার যা ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল এখন ও একটা অ্যাঙ্গেল শিফট করে গেছে বলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে থিটা, এবং এইটা সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা সারফেস ভেক্টর দিয়ে। অর্থাৎ তলটা এরকম ছিল আগে, তারপর এরকম ঘুরে গেছে, এবার লাইনস অফ ফোর্স বেরোচ্ছে। এগুলো যে লাইনস অফ ফোর্স, ই ই আসছে এভাবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই পারপেন্ডিকুলার লাইনটার জন্য এখানেও যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হবে থিটা। অর্থাৎ লাইনস অফ ফোর্সটার সঙ্গে এই যে সারফেস ভেক্টরটা সেটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তোরা এটা বাড়িতে করে দেখে আমাকে পাঠাস যে এটা থিটা হলে কী করে এটা থিটা হয়, সেটা করতে পারবি, জাস্ট এই লাইনটাকে এইখানে শিফট করে নিয়ে যাবি, অর্থাৎ এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবি, দিয়ে এখান থেকে একটা লাইন টানবি, তাহলেই বেরিয়ে যাবে। যাও তাহলে এখানে কী হলো, এখানে একটা সারফেস ভেক্টর আছে, লাইনস অফ ফোর্স আছে, তাহলে সারফেস ভেক্টরটা লাইনস অফ ফোর্সের সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে এখানে একটা থিটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এইখানে দুটো ভেক্টর কোয়ান্টিটি আছে যাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থিটা। তো এবার আমরা কী করবো, এখানে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে, লাইক ইলেকট্রিক ফ্লাক্স এটাকে লেখা হয় ফাই দিয়ে, ফাই ইজ ইকুয়ালস টু ই ডট এ, ঠিক আছে, ই ডট এ, ফাই ইজ ইকুয়ালস টু ই ডট এ, অর্থাৎ এই যে সারফেস ভেক্টর এবং এই যে ইলেকট্রিক ফ্লাক্স তাদের যে ডট প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রিক ফ্লাক্স, এবং সুতরাং তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ই এ কস থিটা। অর্থাৎ এই যে থিটা তার মানের ওপর জিনিসটা নির্ভর করবে, থিটা যদি জিরো হয় তার মানে এই প্লেনটা পুরো পারপেন্ডিকুলার হয়ে যাবে, তখন ফাই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ তখন ম্যাক্সিমাম নাম্বার অফ লাইনস অফ ফোর্স পাস করতে পারবে,
আর থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কস থিটা জিরো, তার মানে পুরো প্লেনটাই ঘুরে গিয়ে লাইনস অফ ফোর্সেসগুলো লাইনস অফ ফোর্সগুলোর সঙ্গে প্যারালাল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কোনো লাইনস অফ ফোর্স এই তলের মধ্যে দিয়ে পাস করবে না, অর্থাৎ তখন তার ইলেকট্রিক ফ্লাক্স জিরো হয়ে যাবে। তাহলে সারফেস চার্জের ক্ষেত্রে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন will directly vary with the angle and the surface area and the surface area itself. অর্থাৎ আমার এখানে যতটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এবং যত সারফেস এরিয়া থাকবে তার উপর ডিরেক্টলি ডিপেন্ড করবে আমার এটার ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, তাহলে আজকে এই অবধিই থাকবে।